ভিতরে গা হলে মুখের ভিতরে অনেক যন্ত্রণা করে, ব্যথা লাগে, খাইতে গেলে জলে, অনেক সময় অনেক মিষ্টি খাবারে অস্বস্তি লাগে, যেটাকে আমরা যেটা সচরাচর মুখের ঘায়ের জন্য হয় বা মুখের ঘা বলি। মুখের ঘা অনেক ধরনের হইতে পারে। মুখের ঘা অনেক সময় মুখের চামড়া উঠে গিয়ে আলসারের জন্য হইতে পারে মুখের ঘা। কখনো কোনো ইঞ্জুরি হলে, যেমন আমরা খাবারের সময় মাছের কাঁটা বা মাংসের হাড় এসব লেগে ইঞ্জুরি হয়ে মুখের ঘা হইতে পারে। অনেক সময় দাঁত বেড়ে গেলে বা দাঁতের বাঁকা হয়ে উঠলে দাঁতের ঘর্ষণীয় এমন মুখে ঘা হইতে পারে। তাছাড়া ঘা যেমন অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে ঘা অনেক মুখের অনেক ধরনের চকলেট, 2 নম্বর চকলেট বা খারাপ চকলেট খেলে ঘা হইতে পারে। অনেক সময় বাচ্চারা ভুলক্রমে বিভিন্ন জিনিসপত্র খেয়ে ফেলে, যেমন অ্যালকোহল, হেক্সিসল, অনেক সময় ডেটল, স্যাভলন এসব বাচ্চারা খেয়ে ফেলে, সেজন্য বাচ্চাদের মুখে ঘা হইতে পারে। তাছাড়া অনেক সময় ঘা হইতে পারে পায়খানা কম হলে, কষা হলে মুখে ঘা হয়, স্ট্রেস, টেনশন, দুশ্চিন্তা, ঘুম কম, অনেক সময় অ্যালকোহল খাওয়া বা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন ইত্যাদি কারণে আমাদের মুখে ঘা হয়ে থাকে। তবে স্বাভাবিকভাবে আমাদের মুখের ঘা আমরা কমনলি বা সাধারণত যেটার জন্য পেয়ে থাকি, সময় বেশি পান খেলে বা অনেক সময় চকলেট খেলে, বিভিন্ন ধরনের খারাপ চকলেট অথবা গালে ঘর্ষণের ফলে এবং দুশ্চিন্তার কারণে মুখে ঘা হয়। দর্শক, আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যাদের বয়স 50-এর বেশি এবং যদি 1 মাসের বেশি সময় গা থাকে, অবশ্যই এই ঘায়ের ব্যাপারে কনসার্ন বা সতর্ক হইতে হবে, কারণ এসব গা অনেক সময় ক্যান্সারে কনভার্ট বা পরিবর্তিত হইতে পারে। তবে আর্লি বয়সে বা বাচ্চাদের ঘা এই ক্যান্সারে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, সেক্ষেত্রে বাচ্চাদের গা বেশি সময় থাকেও না, অল্প সময়ে সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে ঘা হইলে কী কী করণীয়? ঘা হলে আমরা অবশ্যই প্রচুর পরিমাণে পানি খাবো, এই কথাটা আমরা সবাই মনে রাখবো, প্রচুর পানি খাবো। ঘা হইলে আমরা ভিটামিন এবং আয়রন জাতীয় খাবার খাবো, প্রচুর পরিমাণে ফলমূল খাবো, যাদের অ্যালকোহল সেবনের অভ্যাস রয়েছে অ্যালকোহল খাবো না, যাদের পান বা এই জাতীয় খাবার খাওয়ার অভ্যাস রয়েছে এগুলো খাবো না। দ্যাট মিনস আমরা মুখকে পরিষ্কার রাখবো এবং রাতের বেলা ঘুমের সময় আমরা মুখ পরিষ্কার করে এবং দাঁত ব্রাশ করে আমরা ঘুমাবো। আর কিছু ওষুধ পাওয়া যায় মুখে, যেমন সময় নাইসটিটিন গ্রুপের ড্রপ বা অ্যাপসল নামে ট্রেড নিম যার অ্যাপসল নামে কিছু ওষুধ পাওয়া যায়, মুখে দিলে ভালো হয়ে যায়। তবে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে অবশ্যই মুখ পরিষ্কার রাখা এবং বারবার পানি খাওয়া। অনেক সময় ঘা বেশি হলে বা পুরো মুখ ছড়িয়ে গেলে অনেক সময় ইনজেকশনের প্রয়োজন পড়ে, মাঝে মাঝে বা অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেও ভালো হয়ে যায়। তাছাড়া ঘা হলে আমরা কী উপসর্গ পাই বা রোগীরা কী বলে? ঘা হলে যেমন ব্যথা হয়, মুখ ফুলে যায়, মুখ জ্বলে, ঢুক গিলতে ব্যথা হয়, এই ধরনের কমপ্লেনগুলো ঘায়ের ক্ষেত্রে আমরা জেনে থাকি। দর্শক, আমরা সর্বশেষ বলে নেব ঘা যেন না হয় তার জন্য কী করণীয়, এবং অনেকের প্রায় ঘা হয় তারা কী করবে? যাদের অনেকেরই মাঝে মাঝে 1-2 মাস পর পরই মুখে ঘা হয়, যাদের যাকে যেটাকে আমরা অ্যাপসল অ্যাপথাসালসার বলে থাকি, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একটু চিন্তামুক্ত থাকবো, একটু ফুরফুরের মেজাজে থাকবো, মুখকে পরিষ্কার রাখবো, পর্যাপ্ত পানি খাবো এবং রেগুলার যেন পায়খানা হয় আমরা সেই দিকটা খেয়াল রাখবো। আর মাঝে মাঝে আর ঘা না হওয়ার জন্য আমরা 2-3টা নিয়ম বলে দেবো, তাদের কখনোই ঘা হবে না। প্রথম হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো, দ্বিতীয় রাতে ঘুমের সময় অবশ্যই ব্রাশ করে ঘুমানো, তৃতীয় অ্যালকোহল, পান, কেমিক্যাল জাতীয় খাবার আমরা এড়িয়ে যাব এবং প্রচুর পরিমাণে পানি খাবো। এই নিয়মগুলো যারা মানবে এবং দাঁতের যত্ন করব, এই নিয়মগুলো মেনে চললে আমাদের ঘা হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক সময় অতিরিক্ত ধূমপানের জন্য ঘা হইতে পারে। দর্শক, আমরা যেগুলো বদভ্যাস রয়েছে আমরা বদভ্যাসগুলোকে এড়িয়ে চলি, রাতে ব্রাশ করে ঘুমাই, পর্যাপ্ত পরিমাণ এবং প্রচুর পরিমাণ পানি খাই, সবাই ভালো রাখি, ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।